বিজয়ের ক্ষণ উদযাপনের অপেক্ষায় জাতি সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ লাল সবুজে সেজেছে দেশ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ বিজয়ের মাসে নতুন অধ্যায় পদ্মা সেতু প্রকল্পে টাওয়ারের সঞ্চালন লাইনে পায়রা ও রামপাল থেকে বিদ্যুৎ আসলো ঢাকায় প্রতিদিন যুক্ত হবে প্রায় 2000 মেগাওয়াট খুচরা পর্যায়ে সয়াবিন তেল লিটারে 5 টাকা কমিয়ে 187 টাকা নির্ধারণ আন্তর্জাতিক বাজারে কমল চিনি ছোলার বুকিং রেট রমজান ঘিরে আগেই ঋণপত্র খোলার দাবি ব্যবসায়ীদের এবং পদ্মা সেতুতে যোগাযোগের উন্নয়নে মোংলা বন্দরে বেড়েছে আমদানি রফতানি চলতি বছর ফিরেছে 366 বিদেশি জাহাজ সক্ষমতা বাড়াতে চলছে 8 প্রকল্পের কাজ বাংলার সময় সঙ্গে আছি আমি অমরিনাথ বিজয়ের 51 বছর উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে রাত পোহানোর অপেক্ষা শহীদ বেদি ও আশপাশের এলাকায় সৌন্দর্য বর্ধনের কাজও শেষ হয়েছে পুরো এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা 3 স্তরের বলয়ে দায়িত্বে থাকবেন প্রায় 3500 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সানবীর রূপলের রিপোর্ট আরেকটি নতুন সকালের অপেক্ষায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ যে সকাল বিজয়ের সকাল বিজয়ের 51 বছর উদযাপনে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ রং তুলির আচরে ফুটে উঠেছে বিজয়ের আবহ ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো এলাকা স্মৃতিসৌধ এখন লাল সবুজের এক টুকরো বাংলাদেশ এখানে 150 ফুট উচ্চতার মিনার জানান দিচ্ছে মুক্তিযুদ্ধের বীরত্বের ইতিহাস বৃহস্পতিবার সকাল থেকে 9ম পদাতিক ডিভিশনের সদস্যরা মহড়া দিয়েছেন নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থার শেষ মুহূর্তের খুঁটিনাটি পরখ করেছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 16ই ডিসেম্বর শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি এরপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে আমার ওয়াইফ আর আমার ছেলেকে নিয়ে আসছি এই স্মৃতিসৌধ দেখার জন্য আমরা চাই খুব সুন্দর একটি বাংলাদেশ এই আমাদের সবার প্রত্যাশা ক্ষুধামুক্ত হানাহানিমুক্ত একটা স্বচ্ছ সুন্দর স্বাধীন বাংলাদেশ চাই আমরা প্রধান ফটক জনসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে তবু বাইরে থেকে দেখতে এসেছেন অনেক মানুষ তাদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে বিজয়ের বেশে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আমি ইন্ডিয়া থেকে এসেছি এবং আপনাদের বাংলাদেশে আমার ঘুরে খুবই ভালো লেগেছে সুশৃঙ্খলভাবে জনসাধারণকে বিজয় উৎসব পালন করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার সকলে মিলেই একটি নিরাপত্তা চাদর আমরা এখানে প্রতিষ্ঠা করেছি যাতে কেউ এই আইন শৃঙ্খলা অবনতি বা কোনো ধরনের নাশকতা কোনো সুযোগ না পায় বিজয় উৎসবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ করবে বাংলাদেশ 9 মাসের মুক্তিযুদ্ধ লাখো শহীদের আত্মত্যাগ আর একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আত্মপ্রকাশ এমন একটি বিজয় গাথার ইতিহাস নতুন করে উদযাপন করার জন্য প্রস্তুত এখন সাভারের জাতীয় স্মৃতিসৌধ সানবীর রূপল সময় সংবাদ সাভার ঢাকা এই মুহূর্তে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আছেন রিপোর্টার সানবীর রূপল সরাসরি যাচ্ছি তার কাছে শুরু হয়ে গেছে বিজয় উল্লাসের সেই ক্ষণ এবং এরই মধ্যে মানুষজন যেভাবে আসছেন এখানে এবং মানুষজন যেভাবে দেখতে আসছেন সেটি কিন্তু আরও বেশি উচ্ছ্বসিত হচ্ছে এখানের আলোকসজ্জা দেখে এবং লাল সবুজের পতাকায় লাল সবুজের এই বাংলাদেশে এখন শুধুমাত্র বিজয়ের ক্ষণ গণনা আজ রাত পোহালেই শুরু হয়ে যাবে এবং তার আগে থেকেই যে আলোকসজ্জা এই স্মৃতিসৌধকে কেন্দ্র করে চারিদিকে করা হয়েছে সেটি এক টুকটু বাংলাদেশে পরিণত হয়েছে লাল এবং সবুজের আধিক্য রেখে যে আলোকিত বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এবং এর মধ্যে এখানে আপনি দূর থেকে দেখতে পাবেন যে স্মৃতিসৌধর যে স্মৃতি মিনারটি দাঁড়িয়ে আছে এবং 7টি স্তম্ভ বিভিন্ন সময়ের আন্দোলনের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে সেটি কিন্তু যেভাবে আলোকিত হয়েছে তাতে এক একটি যে স্তম্ভগুলো সেগুলো কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশের বীরত্বের কথা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এখন বাংলাদেশ ঘুমিয়ে নেই যেন বাংলাদেশ আস্তে আস্তে আরও জাগতে শুরু করেছে এবং চারিদিকে যে আলোকসজ্জা সেই আলোকসজ্জায় আলোকিত হয়ে মানুষজনও উচ্ছ্বসিত হচ্ছে এবং এই বিজয়ের ক্ষণটি হবে 51তম বিজয়ের ক্ষণ
এর মধ্যে 51 বছর পেরিয়ে গেছে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাংলাদেশ বিজয় উল্লাসে মাতোয়ারা হয়েছে সেই 1971 সালে। সেটি কিন্তু প্রত্যেক বছরই এখন পর্যন্ত চলমান রয়েছে, বহমান নদীর মতো বয়ে যাচ্ছে প্রত্যেক বছরই, এবং প্রত্যেক বছরই মানুষের সেই উল্লাস, মানুষের সেই উদযাপন জানান দিচ্ছে দেশত্ববোধের, জানান দিচ্ছে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে একটি স্বাধীন বাংলাদেশ। এবং সেই বিজয় উল্লাসের আগামীকালকে যে উল্লাসটি হবে সেটি লাল সবুজের পতাকায় রঙিন হবে, তেমনি মানুষের পোশাকে আবহে এবং পতাকা সম্বলিত হয়ে সেটি কিন্তু আরও ভিন্ন মাত্রা যোগ করবে। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করবেন, এবং মানুষের জন্য যখন এই জায়গাটি উন্মুক্ত করে দেওয়া হবে তখন লাখো মানুষের ঢল নামবে এই জায়গাটিতে, এবং তখন আরও বেশি আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হবে, এবং সেই আনন্দমুখর পরিবেশ ছড়িয়ে যাবে সমগ্র বাংলাদেশে এবং সারা বিশ্বে একটি বার্তা যাবে, বিজয় উল্লাসে মাতোয়ারা বাংলাদেশের মানুষ। তো এই ছিল এখন পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সবশেষ তথ্য। আমরা দেখুন সরাসরি যুক্ত ছিলাম সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আজ সন্ধ্যা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণটি জাতীয় সম্প্রচার মাধ্যমগুলোতে প্রচার করা হবে। 16 ডিসেম্বর মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালির বিজয়ের অবিস্মরণীয় গৌরবের দিন। বীরের জাতি হিসেবে এদিন আত্মপ্রকাশ করে বাঙালি। বিজয়ের অর্ধশতক পেরিয়ে কাল 51 বছরে পা রাখবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাবেন। 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। বিজয়ের মাসে বিদ্যুৎ খাতে যুগান্তকারী অধ্যায়। পদ্মা সেতু প্রকল্পের নির্মিত টাওয়ারের সঞ্চালন লাইন দিয়ে পায়রা ও রামপাল থেকে ঢাকায় আসলো বিদ্যুৎ। দুপুরে জাতীয় গ্রিডে যুক্ত হয় প্রায় 2000 মেগাওয়াট। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাই। পদ্মা সেতু শুধু যোগাযোগেই নয়, বৈপ্লবিক পরিবর্তন আনল বিদ্যুৎ খাতেও। পায়রা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে গোপালগঞ্জ হয়ে পদ্মার বুকে 7টি বৈদ্যুতিক টাওয়ারের সঞ্চালন লাইনের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হল আমিনবাজার গ্রিড উপকেন্দ্রে। এই দুটি বিদ্যুৎ কেন্দ্রে 1980 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। শুধু তাই নয়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎও গোপালগঞ্জ গ্রিড উপকেন্দ্র দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারবে। পদ্মা সেতুর আদলে নদীর তলদেশে 36টি পাইলের উপরেই বসেছে টাওয়ারের প্ল্যাটফর্ম। গত জুনে সম্পন্ন হওয়া এই প্ল্যাটফর্ম থেকেই 126 মিটার উচ্চতার টাওয়ার করে সঞ্চালন লাইন সম্পন্ন হয় বিজয়ের মাসে। 7.5 কিলোমিটার পদ্মা নদীর উপর দিয়ে যাওয়া এই সঞ্চালন লাইন জাতীয় গ্রিডকে বিশেষ উচ্চতায় নিয়েছে। দক্ষিণ অঞ্চলের বিদ্যুৎটা আজ ঢাকায় যুক্ত হলো, এটা কিন্তু আমাদের জন্য একটি অনেক বড় একটা পাওয়া। পুরো বাংলাদেশের অর্থনৈতিকভাবে আমরা অনেক উন্নতি হব, আমাদের জিডিপির পরিমাণ বেড়ে যাবে। পদ্মা সেতুর 2 কিলোমিটার ভাটিতে ঢাকা খুলনা ব্যাকবোন, 400 কেভি এই সঞ্চালন লাইন দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আনবে। এই ট্রান্সমিশন লাইন নির্মাণ পদ্মা রিভার ক্রসিং এর অত্যন্ত বিরল প্রকৃতির একটা কাজ, যেটা দুনিয়ার খুব বিরল। সঞ্চালন লাইনের মাধ্যমে প্রবাহিত বিদ্যুৎ যা হবে তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট পড়বে। আমিনবাজার থেকে মাওয়া হয়ে গোপালগঞ্জ পর্যন্ত 82.5 কিলোমিটার 400 কেভি ডাবল সার্কিট লাইন। এই লাইন মোংলা পর্যন্ত আরও 96 কিলোমিটার সম্প্রসারিত হয়েছে। প্রকল্প ব্যয় 2500 কোটি টাকারও বেশি। আর পদ্মা সেতু প্রকল্পের আওতায় 7টি প্ল্যাটফর্ম নির্মাণে ব্যয় হয়েছে আরও প্রায় 670 কোটি টাকা। এই সঞ্চালন লাইনের ধারণ ক্ষমতা 3600 মেগাওয়াট। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়ানোর এক মাস পর 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিল সরকার, যা রোববার থেকে কার্যকর হবে খুচরা বাজারে। বিকেলে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জানানো হয়েছে নতুন দামে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম পড়বে 187 টাকা, বর্তমান যার বাজার মূল্য 192 টাকা। 5 লিটার বোতলজাত সয়াবিনের দাম 925 টাকা কমিয়ে 906 টাকা, আর 1 লিটার খোলা সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে 167 টাকা। সয়াবিনের পাশাপাশি কমানো হয়েছে
সুপার পাম অয়েলের দামও 121 টাকা থেকে কমিয়ে 117 টাকা করা হয়েছে। এর আগে গত 17 নভেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে তা বাজারে কার্যকর করেন ভোজ্য তেল আমদানিকারক ও পরিশোধনকারকরা। আন্তর্জাতিক বাজারে ধস নেমেছে সব ধরনের ভোগ্যপণ্যের দামে। এই সুযোগে আমদানি ঋণপত্র খুলে রাখলে আসছে রমজানের সুবিধা ভোগ করা যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এছাড়া সিন্ডিকেট ব্যবসায়ীদের কার্ড সাজিয়ে এড়াতে আমদানি উন্মুক্ত করে দেওয়ার পাশাপাশি ওএমএস এবং টিসিবির মাধ্যমে রমজানে পণ্য বিক্রির পরামর্শ ব্যবসায়ীদের। শাখাল ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। দেশে বছরে 22 থেকে 23 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, আর রমজানে ব্যবহার বেড়ে যাওয়ায় এক মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের দরকার হয়। মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে সয়াবিন এবং মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে পাম অয়েল আমদানি করে বাংলাদেশ। গত কয়েকদিনে বিশ্ববাজারে সয়াবিন এবং পাম অয়েলের বুকিং রেট কমেছে প্রতি মেট্রিক টনে অন্তত $200। তাই রমজানের জন্য কম দামে ভোজ্য তেলের বুকিং দিতে ঋণপত্র খোলার জটিলতা দ্রুত নিরসনের দাবি ব্যবসায়ীদের। ব্যাংকের যে ফেসিলিটিসগুলো আছে ওইগুলো যদি আমাদের আমদানিকারককে দেওয়া হয়, বিশেষ করে ডলার সংকট, এলসি সংকট যদি কাটিয়ে উঠতে পারে, আমদানিকারকরা আমদানি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বছরে 18 লাখ মেট্রিক টন চাহিদা থাকলেও রমজান মাসে প্রয়োজন হয় অন্তত 2.5 লাখ মেট্রিক টন চিনির। বর্তমান সংকটের কারণে রমজানে প্রয়োজনীয় চিনির বুকিং দিতে তৎপর হলো, ডলার সংকটের কারণে তা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ সাধারণ ব্যবসায়ীদের। এলসি দেওয়ার জন্য সুযোগ করে দিতে হবে, ডলার সংকটটা একটু কাটিয়ে আনতে হবে, আর গ্যাসের প্রোডাকশনটা বাড়াতে হবে। এই দুইটা দিলে আমাদের দেশে যে ফ্যাক্টরিগুলো আছে ওরা স্বাভাবিকভাবে ডেলিভারি দিতে পারলে আমাদের কোনো সংকট আর হবে না। অন্যদিকে পুরো রমজানে 1,20,000 মেট্রিক টন ছোলার প্রয়োজন হয়, তবে ছোলার দাম নিয়ে এখন থেকেই কারসাজি চলছে বলে অভিযোগ উঠছে। আন্তর্জাতিক বাজারে পণ্যটার দাম অনেক কম। আমি মনে করি বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা আসছে ওই সার্কুলার অনুযায়ী যদি প্রত্যেকটা ব্যবসায়ী যদি ছোলা আমদানি করে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে, বাজারের দাম বাড়বে না। সিন্ডিকেট ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ওএমএস কিংবা টিসিবির কোনো বিকল্প দেখছেন না অর্থনীতিবিদ। সাধারণ মানুষের পক্ষ হয়ে সরকার যে ওএমএস বা খোলা বাজারে জিনিস বিক্রয় করার যে ব্যবস্থা সেটার দিকে যদি সরকার অগ্রসর হতে থাকেন তাহলে সরকারের এই প্রস্তুতি দেখে অবশ্যই তারা সাবধান হবেন। জানুয়ারি মাস থেকে শুরু হবে রমজানের পণ্য আমদানির ঋণপত্র খোলা। অবশ্য ডলার সংকট কাটাতে গত জুলাই থেকে বিলাসবহুল পণ্য আমদানি নিরুৎসাহিত করা হচ্ছে। আসন্ন রমজানের ভোগ্যপণ্য আমদানিতে এই সিদ্ধান্তে কিছুটা শিথিলতার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। ভোজ্য তেল, ছোলা, চিনির মতো অধিকাংশ ভোগ্যপণ্য বিদেশ থেকে আমদানি করতে হয় এ বাংলাদেশে, আর এই আমদানি নির্ভরতার কারণে দাম বাড়ানোর জন্য যেমন সিন্ডিকেটের কারসাজি চলে তেমনি চলে নানা অজুহাত। আসন্ন রমজানে এ ভোগ্যপণ্য বাজার নিয়ে চলছে নানা কারসাজি। তবে এই কারসাজি রোধ করতে গেলে ডলার সংকট যেমন কাটাতে হবে তেমনি সহজ করতে হবে এলসি খোলাও। তাহলে বিদেশ থেকে যেমন অবাধে পণ্য আসতে পারবে তামও আসবে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। একসময়ের লোকসানে চলা মোংলা বন্দরে গতি এসেছে আমদানি রফতানিতে, তাতে বাড়ছে রাজস্ব। আর বন্দরের সক্ষমতা আরও বাড়াতে 8টি প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। তাদের আশা এগুলো বাস্তবায়ন হলে আরও গতিশীল হবে বন্দর। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন বন্দরের নাব্য বৃদ্ধি ও সড়ক প্রশস্তকরণ জরুরি। আবদুল্লাহ মামুন রুবেলের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল হালিম। বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে নতুন জেটি নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। একসময় লোকসানি বন্দর মোংলা গত 1 দশক ধরে ঘুরে দাঁড়াতে শুরু করে। সবশেষ পদ্মা সেতু চালু হওয়ার পর মোংলা বন্দরের দূরত্ব কমায় রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে পণ্য রপ্তানির জন্য ব্যবসায়ীদের আগ্রহ অনেক বেড়েছে। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 366টি বিদেশি জাহাজ এসেছে আর আমদানি ও রফতানি হয়েছে 45 লাখ মেট্রিক টন পণ্য। তবে মোংলা বন্দরে নাব্য বৃদ্ধি, জেটির সংখ্যা বাড়ানোর পাশাপাশি খুলনা মোংলা মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবি ব্যবসায়ী। কন্টিনিউয়াস কোনো কোম্পানিকে ড্রেজিং কন্ট্রাক্ট দিয়ে যাতে সারা বছর
এই যে 9 মিটার ড্রাফট আমরা আনতে পাচ্ছি, এই ড্রাফটটা যাতে মেনটেন করা যায়, খুলনা মোংলা রোল মিনিমাম 6 রেল করা দরকার। সেই প্রকল্পগুলো যদি সত্য বাস্তবায়িত হয়, ব্যবসায়ীরা যেভাবে উপকৃত হচ্ছে এ থেকে আরো অনেক অনেক গুণ বেশি উপকৃত হবে বলে আমি আশা করি। নাব্য বৃদ্ধির জন্য ড্রেজিং, নতুন জেটি নির্মাণ সহ সক্ষমতা বৃদ্ধির জন্য 8টি প্রকল্প বাস্তবায়ন হলে এই বন্দর আরো গতিশীল হবে বলে আশা কর্তৃপক্ষের। বন্দরের যে গতিশীলতা, বন্দরের যে সক্ষমতা, এটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং অসম্পূর্ণ যে প্রকল্পগুলো সম্পন্ন হলে এটা অনেক বৃদ্ধি পাবে। বর্তমানে মংলা বন্দরের 5টি জেটিতে 22টি নোঙর পয়েন্টে একসঙ্গে 47টি জাহাজ ভিড়তে পারে। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, মংলা। ক্রমেই জমে উঠছে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। পাড়া মহল্লা ও অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। পরিকল্পিত নগরী গড়তে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় রেদওয়ান হিমেলের রিপোর্ট। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে রংপুর নগরীর রাস্তাঘাট, অলিগলি। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। সকাল থেকে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচিতে তুলে ধরছেন মহানগরীকে আরো সুন্দর করে গড়ে তুলতে নিজেদের পরিকল্পনা। বুধবার নগরীর সিটি বাজার ও জেলা পরিষদ মার্কেট এলাকায় গণসংযোগ করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ভোটাররা তাকে আবারও নগর পিতার আসনে বসাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 300 কোটি টাকার একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট বাস্তবায়নের জন্য তারা ইন্সপেকশন করছে, সয়েল টেস্ট করে গেছে। এই আমি যদি আল্লাহর রহমতে আসি তাহলে সেই প্রজেক্টটা কন্টিনিউ করবে। একই সময় মাহিগঞ্জ থানার ইরশাদনগর, ডিমলা মন্দির, ফতেপুর এলাকায় প্রচারণা চালান আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি অভিযোগ করে বলেন, গত 5 বছরের রংপুর সিটিতে কোনো উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া পড়েনি। আগামী সুন্দর নগরী গড়তে তাকে এবার বেছে নেবেন ভোটাররা। রংপুরের 6টি থানায় কোনো আধুনিকতার ছাড়া, এক মেট্রোপলিটন থানা ছাড়া, অত সবকটাকেই আমরা ঢাকার মতন তিলোত্তমা সিটি কর্পোরেশন তৈরি করতে চাই। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 9 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মাগুরায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশ্বজ্জার বিপরীতে মেছে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে 200 শিশু। বিশ্বজিৎ বাপির তথ্য ও আবির বিশ্বাসের ছবিতে রিপোর্ট। কয়েকদিন ধরে মাগুরায় শীতের তীব্রতা বেশি, এতে শিশুরা নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দিকাশি ও শ্বাসতন্ত্রের নানা রোগে আক্রান্ত হচ্ছে। বাড়ছে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ভর্তি সংখ্যা। বিশ্বজ্জার বিপরীতে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিচ্ছে অন্তত 200 শিশু। এ অবস্থায় সেবা দিতে হিমশিম অবস্থা সংশ্লিষ্টদের, আর সেবা নিয়ে গাফলতি ও ভোগান্তির অভিযোগ স্বজনদের। নাতিনের পাতলা পায়খানা, বঙ্গি, ঠান্ডা, কাশি নিয়ে ভর্তি হয়েছে। ভর্তি করার পরে প্রথমে স্যালাইন চলিছে, সুস্থ হয়নি, আজকে 1 সপ্তাহ বাচ্চার একভাবে পায়খানা হয়েই যাচ্ছে। ডাক্তারের দেখাবার না, তারপরে নার্সদের ডাকতে গেলে ওরা আছে মনে করেন গরম দিয়ে কথা বলতেছে। নার্সের কাছে গেলে নার্স দুর্ব্যবহার করতেছে, ব্যবহারটা আসলে নার্সের মতো না। 4 তেলে থেকে আমাকে 3 তেলে নামাইছে, আমাকে রুগীর কাছে তো যাইব, কিন্তু ডাক্তার দেখান তো দেখি নাই। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রয়োজনীয় জনবল না থাকায় হঠাৎ রোগীর চাপ বাড়ায় সেবা প্রদানে বিঘ্ন ঘটছে। দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন তারা। 150 শিশু রোগীর চিকিৎসা একজন কনসালটেন্ট এবং সাথে আমাদের যে মেডিকেল অফিসার একজন আছে তাকে নিয়ে এই তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারপরেও যে রোগীই থাকুক না কেন, আমরা সমস্ত রোগীর চিকিৎসা আমাদের এই স্বল্প জনবল দিয়ে আমরা দিয়ে যাচ্ছি। দিনে যখন রোদ আসে 1-2 ঘন্টা সূর্যের আলোতে রাখবেন, এতে 2টা কাজ হবে। একটা হচ্ছে বাচ্চা কিছু গরম হয়, 2 নম্বর কথা খুব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, প্রচুর ভিটামিন ডি তৈরি হয়, এই ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 250 শয্যার মাগুরা সদর হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন 700-800 রোগী চিকিৎসা নিচ্ছে, এর মধ্যে শিশু রোগী অর্ধেকের বেশি। সময় সংবাদ, মাগুরা। বাংলার সময়, লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশের মৃত্যু হয়েছে। বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা জানান, গরু আনতে বাংলাদেশি রাখালের একটি দল পাটগ্রামের জগৎবের সীমান্তের কাছে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ রানীনগর ব্যাটালিয়নের চুয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দল। এতে ঘটনাস্থলেই শাহাদাতের মৃত্যু হয়। বাকি রাখালরা পালিয়ে আসলে বিএসএফ সদস্যরা মৃত শাহাদাতের লাশ নিয়ে যায়। এখন পর্যন্ত লাশ ফেরত দেওয়ার বিষয়ে কোনো আলোচনায় বসেনি বিএসএফ। অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের অনন্য উদ্যোগ বীর নিবাস। যশোরের 8 উপজেলায় 257 মুক্তিযোদ্ধা পরিবারকে এই আবাসন ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মধ্যে 81টি ঘর হস্তান্তরের জন্য প্রস্তুত।
সরকার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাস আবাসন ব্যবস্থা গড়ে তুলেছে। এরই অংশ হিসেবে যশোর জেলার আটুবা জেলার 257টি মুক্তিযোদ্ধা পরিবারকে এর আওতায় এনেছে। এর মধ্যে প্রথম পর্যায়ে 81টি গৃহ হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 176টি ঘর নির্মাণাধীন রয়েছে। 400 জমির উপর 750 বর্গমিটারের বীরনিবাসে রয়েছে 2টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, 1টি রান্নাঘর ও 2টি বাথরুম। সরকারের এমন নন্দিত উদ্যোগে তারা আনন্দিত। আমাদের নিজেদের যে ঘর ছিল সেটা হচ্ছে ছাবড়া ভাঙ্গাচুরা, এই জন্য আমাদের সরকার একটা বাড়ি দিয়েছে। আমার মা খুব অসুস্থ, তারে উঠানামা করতে হয়, ঘরে উঠে গেছি, এখন আমরা খুবই খুশি ঘর পেয়ে। সরকার 14% মুক্তিযোদ্ধাকে বীরনিবাসের আওতায় এনেছে। প্রতিটা মুক্তিযোদ্ধার জন্য এই যে সরকার থেকে বাড়ি বীরনিবাস করে দেওয়া হয়, তাহলে মুক্তিযোদ্ধারা এই যে এবং আশেপাশের লোক তারা জানবে যে তারা দেশের জন্য যুদ্ধ করে। জেলা প্রশাসন জানিয়েছেন চলতি মাসেই 81টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হবে, আর পর্যায়ক্রমে সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বীরনিবাস প্রকল্পের আওতায় আনা হবে। প্রথম পর্যায়ের যে ঘরগুলো বীরনিবাসের আওতায় নির্মিত সেগুলো হস্তান্তরের জন্য প্রস্তুত আছি, আরও যারা বীর মুক্তিযোদ্ধা বাকি আছেন তাদের জন্য পর্যায়ক্রমে বীরনিবাসের ঘর নির্মাণের প্রস্তুতি আছে। জেলা প্রশাসক কার্যালয়ের তথ্য মতে প্রকল্পের প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে 14,10,382 টাকা। সময় সংবাদ যশোর। দেখছেন বাংলার সময়। বিজয় দিবস সামনে রেখে ফুলের ভালো দাম পাচ্ছেন যশোরের গদখালির চাষী। প্লাস্টিকের ফুল আমদানি ও বাজারজাত নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। সবুজের মাঝে শোভা পাচ্ছে নানা রঙের গ্লাডিওলাস। মহামারী করোনায় টানা 2 বছরে মন্দাভাব কাটিয়ে ফের লাভের আশায় যশোরের গদখালির ফুল চাষিরা মাঠে মাঠে দোল খাচ্ছে গোলাপ, জারপেরা, গাঁদা, রজনীগন্ধা সহ নানা ধরনের ফুল। জেলায় প্রায় 1,500 হেক্টর জমিতে 11 ধরনের ফুল চাষ হয়। বিজয় দিবস সামনে রেখে এসব ফুল বাজারজাত করে ভালো দাম পাচ্ছেন চাষিরা। তবে এমন চাঙ্গা ভাব ধরে রাখতে প্লাস্টিকের ফুল আমদানি ও বাজারজাত নিষিদ্ধের দাবি সংশ্লিষ্টদের। 16 ডিসেম্বরে উপলক্ষে মোটামুটি যা কইছে খারাপ না, বর্তমান বাজার খুবই ভালো যাচ্ছে। গোলাপ যাচ্ছে 2.5 টাকা 3 টাকা 4 টাকা মতো গোলাপ বিক্রি হয়েছে। বিদেশ থেকে যে ফুল এবং প্লাস্টিকের ফুল আমদানি এবং বাজারজাত বন্ধ করতে হবে, তাহলে আমরা এই ফুল সেক্টরে আরো বেশি বেশি লাভবান হতে পারবো। গাঁদা ফুলের মমগন্ধে ভরে গেছে ঝিনাইদহের চাঁদপুরের ইকরা গ্রামের মাঠ। ফুল পরিচর্যায় ব্যস্ত চাষিরা। কৃষকরা জানান সারের দাম বৃদ্ধি সহ নানা জটিলতায় এবার বিজয় দিবসে ফুলের তেমন দাম পাননি তারা। তাই আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাজার ধরতে চলছে পুরোদমে প্রস্তুতি। ফুল ধর পাতাতে বিঘা জমিতে 30,000 টাকা, মানে তোলা মতন তৈরি করতে 30,000 টাকা খরচ, কিন্তু সেখানে 20 টাকা 30 টাকা 50 টাকা বেশি কৃষকের মনে করে এবছরে খরচ উঠবে না। 21 ফেব্রুয়ারিতে আমরা একটা ভালো বাজার পাবো এই বলে মনে করছি, এবং যদি আবহাওয়া যদি আছে ভালো থাকে তাহলে আমরা একটা ভালো বাজার পাবো বলে আশা করছি। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে এবছর জেলায় 170 হেক্টর জমিতে ফুলের চাষ হচ্ছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বিজয় দিবস উপলক্ষে খুলনায় প্রদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চিত্রা। সামনাসামনি দেখতে পেয়ে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ চিত্রা দেখতে খুলনার BIWTA ঘাটে ভিড় করেন দর্শনার্থী। জাহাজটিতে 7টি অত্যাধুনিক গান রয়েছে। 30 মিলিমিটার গানগুলো একই সঙ্গে শত্রুপক্ষের বিমান ও যুদ্ধজাহাজ ধ্বংস করতে সক্ষম। এটি মৎস্য সম্পদ রক্ষা ও যে কোনো দুর্যোগে কাজ করে। প্রদর্শনের সময় দর্শনার্থীদের জাহাজের খুঁটিনাটি বিভিন্ন বিষয়ে দেখান নৌ কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুর 2টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে জাহাজটি। স্টুডেন্টদের জন্য জাহাজটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় আমরা এসে অনেক নতুন কিছু দেখতে পাবো। আমার জীবনে আমি প্রায় 60-70 বছর পর আমি প্রথম দেখলাম। সাধারণ মানুষকে নৌবাহিনীর সক্ষমতা দেখানোর জন্যই এ আয়োজন বলে জানান নৌবাহিনীর কর্মকর্তা। প্রতি বছরই আমাদের কোনো না কোনো জাহাজ এখানে আসলে নিয়োজিত থাকে ওপেন ফর ভিজিটের জন্য, জনসাধারণ যাতে বিজয় দিবসে আমাদের নৌবাহিনীর সক্ষমতা এবং নৌবাহিনীর জাহাজের বৈশিষ্ট্য যার সম্পর্কে তারা জানতে পারে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি জনগণকে। 1978 সালে দক্ষিণ কোরিয়ায় নির্মিত চিত্রা জাহাজটি 2003 সালে দক্ষিণ কোরিয়ার সরকার নামমাত্র মূল্যে বাংলাদেশের কাছে বিক্রি করে। খুলনা শিপইয়ার্ডে আধুনিকায়নের পর 2004 সালে এটি বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। দেশমাতৃকার সেবায় নিয়োজিত এসব যুদ্ধজাহাজ গভীর সমুদ্রে শুধু দেশীয় নিরাপত্তা নয়, রক্ষা করে জলজ সম্পদও। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিজয়ের ক্ষণ উদযাপনের অপেক্ষায় জাতি, সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত। স্মৃতিসৌধ লাল সবুজে সেজেছে দেশ। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। বিজয়ের মাসে নতুন অধ্যায়। পদ্মা সেতু প্রকল্পে টাওয়ারের সঞ্চালন লাইনে পায়রা ও রামপাল থেকে বিদ্যুৎ আসলো ঢাকায়। প্রতিদিন যুক্ত হবে প্রায় 2000 মেগাওয়াট। এবং খুচরা পর্যায়ে সয়াবিন তেল লিটারে 5 টাকা কমিয়ে 187 টাকা নির্ধারণ। আন্তর্জাতিক বাজারে কমল চিনি ছোলার বুকিং রেট। রমজান ঘিরে আগেই ঋণপত্র খোলার দাবি ব্যবসায়ীদের। এই ছিল বাংলার সময়ে, সঙ্গে থাকুন সময়ে।